আফগানিস্তান, চীন আর বাখান করিডর। আফগানিস্তান তালিবানের অধীনলৈ যোৱাৰ লগে লগে রঙা চীনের আধিপত্য বিস্তারের নতুন আসনি, আর তার মাজতে এখন বিশেষ ফটোগ্রাফ। ইয়া চীনের জিনজিয়াং প্রদেশের বাসিন্দা উইঘুর মুসলমান সকলের উপর চীনের নির্যাতনের প্রতিবাদ বাংলাদেশত। মুঠতে আফগানিস্তান তালিবানের দখললৈ যোৱাৰ পিছত প্রতিবেশী দেশবোৰত কারোবার মনত আশঙ্কা আৰু কারোবার অন্তহীন সমীকরণ। প্রথমেই শুনক এইগৰাকী ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ শিবলী দেশপাণ্ডের কথা, কিদরে তালিবানের লগত হাত মিলাই আধিপত্য বিস্তারের আসনে রচিছে রঙা চীনে। अभी चाइना उसके विस्तारवाद की जो पॉलिसी है उसके ऊपर खरी उतर आई है। तालिबान पूरे अफगानिस्तान के ऊपर कब्जा करने से कुछ दिन पहले चाइना और तालिबान इनमें चर्चाएं शुरू हो गई थी। इतिया हक सिनोर पर अफगानिस्तान संजुगी वखान कॉरिडोर प्रसंग लय पाकिस्तान पर ताजिकिस्तान पृथक करा वखान कॉरिडोर मुकली करार बाबे बहुदिन धरी सिनोर उसरत अनुरोध राखी आहिसिल पूर्वर अफगान सरकारे। এটা কারণ ব্যবসায় বাণিজ্যর সম্প্রসারণ, আর আনটো কারণ তালিবানের বিরুদ্ধে যুঁজিবলৈ অস্ত্র শস্ত্র আমদানির বাবে আছিল বিশেষ সুবিধাজনক এই করিডর। কিন্তু আফগান সরকারের অনুরোধ মানি লওয়া নাছিল চীনে, কারণ এই ওয়াখান করিডর সংলগ্ন জিনজিয়াঙত চীনের আধিপত্যর বিরোধিতা করে আহিছে উইঘুর মুসলমান সকলে। কিন্তু আফগানিস্তানত তালিবানী শাসন আরম্ভ হওয়ার লগে লগে এই ওয়াখান করিডরে দিয়ে চীনে বন্ধুত্বর হাত প্রসারিত করব খুঁজেছে তালিবানের প্রতি। পুনঃ তার ব্যাখ্যা, जो चाइना से जाकर मिलता है वखान कॉरिडोर, फिर उहीगुर मुस्लिम्स जो वहां पर है उससे बचने के लिए कि भाई हम सेफ साइड में रहे, चाइना ने पहले से ही बातचीत शुरू कर दी थी तालिबान से। अफगानिस्तान आधिपत्य प्रतिष्ठा और बाजार दखल एकमात्र लक्ष्य रंगा चीनर। সেই উদ্দেশ্য লৈ সমগ্র বিশ্ব সম্প্রদায়ের বিপরীতে স্থিতি লৈ চীনে কাবুলৰ পৰা প্ৰত্যাহাৰ কৰা নাই নিজৰ ৰাষ্ট্ৰদূত। চাইনা কা জো কি জো এম্বেসি হে আফগানিস্তান মে ৱো উনহনে ইভাকুয়েট নহি কি হে অৰ তালিবানিও নে উস এম্বেসি কো হাত ভি নে লগায়া। গতিকে চীনৰ কৌশল সফল হবলৈ হলে তালিবানী সন্ত্ৰাসবাদ যে অঞ্চলটোত বিস্ফোৰক হৈ পৰিব তাত সন্দেহ নাই। প্ৰতিবেশী দেশবোৰৰ মাজত তাকে লৈ উদ্বিগ্নতা বৃদ্ধিৰ সময়তে শনিবাৰে গঠন হ'ব আফগানিস্তানত নতুন তালিবানী চৰকাৰ। ইৰাণৰ আৰ্হিৰে মোল্লা হিবতুল্লাহ আখন্দজাদাৰ অধীনত শনিবাৰে ঘোষণা হ'ব দেশখনৰ নতুন ৰাষ্ট্ৰপ্ৰধানৰ নাম। ইণ্টাৰনেশ্যনেল ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।